আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমরা দেখব কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে ইউটিউবে ভিডিওতে ট্যাগ এবং ডিসক্রিপশন দিতে হয়, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে কাজে যোগ দেওয়া যাক। আমরা প্রথমত এখান থেকে আমরা ওপেন করব কর্মী থেকে আমরা আমাদের চ্যানেলটা ওপেন করব। অর্থাৎ প্রথমত আমরা আমাদের ইউটিউব অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। তাহলে প্রথমত আমরা ঢুকব ইউটিউব এখান থেকে আমাদের জিমেইলটা আমরা ওপেন করে নিলাম। জিমেইলটা আমাদের ওপেন করে নিলাম। এখান থেকে আমরা সাইন ইন দেব, ইউটিউবে গিয়ে আমরা সাইন ইন দেব। আমাদের জিমেইল ওপেন থাকার কারণে এখানে কিন্তু ইউটিউব আমরা সাইন ইন দেওয়ার সাথে সাথে আমাদের ওই চ্যানেলটাই সাইন ইন হয়েছে। আর যদি আমাদের জিমেইল ওপেন না থাকতো, তাহলে আমরা এখান থেকে কিন্তু যখন সাইন ইন বাটনে ক্লিক করতাম, সাথে সাথে আমাদেরকে দেখাতো কোন জিমেইলের আন্ডারে আমরা সাইন ইন করবো। যাই হোক, আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট ওপেন থাকার কারণে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে চ্যানেল, সেই চ্যানেলেই আমরা ওপেন করতে পেরেছি। সুতরাং আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমত আমরা এখান থেকে মাই চ্যানেলে যাব। মাই চ্যানেলে গিয়ে আমরা ভিডিও আপলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করব। এটা চ্যানেলটা যেহেতু নতুন, সে কারণে এখানে কোনো ভিডিও বর্তমানে নেই, তাই আমরা প্রথমত এখান থেকে ভিডিও আপলোড দেব। ভিডিও আপলোড এখানে ক্লিক করলাম। তখন আমাদের যে ফোল্ডারে, যে ড্রাইভে আমাদের ভিডিওগুলো রাখা আছে, সেখানে আমরা প্রবেশ করব। ধরুন আমরা এখান থেকে আমার কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাব। সেখান থেকে ধরুন আমরা এই ভিডিওটি আমরা আপলোড দেব না, এইটা দিই। যাই হোক, আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে। এখান থেকে আমরা প্রথমত এখানে একটি টাইটেল দেব, ভিডিও টাইটেল দেব আমরা এখানে। ভিডিও টাইটেল ধরুন আমার এই ভিডিওটা হচ্ছে চ্যানেল আর্ট কীভাবে দিতে হয়, ইউটিউবের চ্যানেলের মধ্যে চ্যানেল আর্ট কীভাবে দিতে হয়, সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সেজন্য এই ভিডিওর যে হেডলাইন, যেটা যাকে হেডলাইন বলা হয়, সেই হেডলাইনটা আমরা দিয়েছি হাউ টু চ্যানেল আর্ট ইউটিউব। এখানে আমরা ডিসক্রিপশন দিতে পারি। ডিসক্রিপশন আমরা লিখব, প্রথমত আমরা এই লাইনটি আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা বিস্তারিত লিখে দিব এখানে কোন বিষয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে, এখানে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বিস্তারিত ডিসক্রিপশন লিখে দিব। ধরুন আমরা এখান থেকে লেখা শুরু করি। আপলোড হয়েছে, এবার আমরা ভিডিওটি পাবলিশ করব। এখান থেকে আমরা ট্যাগ দিয়েছি, ধরুন ডিসক্রিপশন লিখেছি হাউ টু চ্যানেল আর্ট ইউটিউব, হাউ টু আর্ন মানি অনলাইন, হাউ টু আর্ন মানি ইউটিউব, কীভাবে ইউটিউব চ্যানেল সাজাতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেল আর্ট দিতে হয়,
হ্যাঁ, এখান থেকে টেক কয়েকটি টেক দিয়েছি, পরবর্তীতে আমরা আরও বেশি টেক দেব। আর যেহেতু এখন আমরা ভিডিওটি আগে পাবলিশ করি, এখান থেকে ডান দিলাম। ডান দেওয়ার পর আমরা যদি চাই এখান থেকে আমরা ভিডিওটি শেয়ার করতে, তাহলে আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। এখানে গুগল প্লাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটি গুগল প্লাসে শেয়ার হবে। হ্যাঁ, ধরুন আমরা এখানে শেয়ার দিয়ে দিলাম, তারপরে টুইটারে, আপাতত ফেসবুক এবং টুইটারে শেয়ার দিচ্ছি না, ব্লগেও শেয়ার দিচ্ছি না, এইগুলোতে আমরা আপাতত শেয়ার দিচ্ছি না। যাই হোক, এখান থেকে আমরা এটা পোস্ট দিয়ে কেড়ে দিলাম। এবার আমরা আবার আমাদের আমাদের চ্যানেলে গেলাম, দেখুন ভিডিওতে আগে আমাদের এখানে একটি ভিডিও ছিল, এবার এখানে আমরা আমাদের দুইটি ভিডিও, দুইটি ভিডিওর মধ্যে ভিডিওটিকে আমরা যদি চাই তাহলে এখান থেকে আরো এডিট করতে পারবো। ধরুন এই যে আছে এডিট ভিডিও, যাই হোক আমাদের আমরা আমাদের ভিডিওটি পাবলিশ করলাম। ভিডিওতে কীভাবে ট্যাগ দিতে হয় এবং কীভাবে ডিসক্রিপশন লিখতে হয় সে বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু আপনার ভিডিওর হেডলাইন, ভিডিওর হেডলাইন দিলেন আপনি, তারপর ভিডিওর ডিসক্রিপশন লিখে দেবেন, এখানে কোন বিষয় নিয়ে ভিডিওটি তৈরি হয়েছে সে বিষয়ে কিছু একটা লিখে দিবেন, বা সম্ভব হলে আপনার বিস্তারিত লিখে দিবেন। এখানে অনেক কিছু লিখতে পারবেন, প্রায় অনেক কিছু লিখতে পারবেন। আপনার ভিডিওতে যা কিছু আছে সম্পূর্ণ এখানে লিখে দিলে ভালো হয়, এবং এখানে ট্যাগ দিবেন আপনার ভিডিওটি যে বিষয় নিয়ে তৈরি হয়েছে সেই বিষয়গুলো ট্যাগ হিসেবে দিয়ে দিবেন। ট্যাগ কী জন্য দিবেন আপনি, এখানে এখানে যে ট্যাগগুলো থাকবে, যে লেখাগুলো থাকবে, সে বিষয় দিয়ে যদি কেউ গুগলে অথবা ইউটিউবে যদি সার্চ করে তাহলে আপনার ভিডিওটি সামনে আসবে। সুতরাং এখানে ট্যাগ দিবেন, এমন ট্যাগগুলো ব্যবহার করবেন যে ট্যাগগুলো দেওয়ার কারণে আপনার ভিডিওটি সহজে খুঁজে পায়, মানুষজন খুঁজে পায়। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে এমন কোনো ট্যাগ দিবেন না যে ট্যাগ আপনার ভিডিওতে যে বিষয়গুলো নেই সেই বিষয়ে আপনি কোনো ট্যাগ ব্যবহার করবেন না। যদি এখানে ওই বিষয়গুলো ইউজ করেন যে বিষয়গুলো আপনার ভিডিওতে নেই, সেই বিষয়গুলো ইউজ করলে গুগল ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটি বরবাদ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। সেই জন্য আপনি এখানে এমন কোনো ট্যাগ ব্যবহার করবেন না। আর তাছাড়া আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, আরেকটা বিষয় হচ্ছে আপনার এমন ভিডিও দিবেন না যে ভিডিওগুলো ইউটিউব পছন্দ করে না। অর্থাৎ তিন ধরনের ভিডিও কিন্তু ইউটিউব একেবারেই পছন্দ করে না। অর্থাৎ এই তিন ধরনের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে আপনি আপনার চ্যানেল চিরতরে নষ্ট করে দিয়েছেন ইউটিউব। এর মধ্যে একটা হচ্ছে আপনি সেক্সুয়াল কোনো ভিডিও যদি আপনি আপলোড দেন তাহলে আপনার চ্যানেল নষ্ট করে দিয়ে দেবে। আর দুই নম্বর হচ্ছে আপনি যদি এমন কোনো ভয়ঙ্কর ভিডিও দেন যে ভিডিও দেখলে মানুষ লোকজন ভয় পায়, সেই ভিডিও যদি আপনি আপলোড দেন তাহলে আপনার ভিডিও আপনার চ্যানেল নষ্ট করে দেবে। আর তিন নম্বর হচ্ছে আপনি যদি কোনো ভিডিও অন্যের ভিডিও বা অন্যের কোনো কন্টেন্ট চুরি করেন, অর্থাৎ অন্যের কোনো ট্যাগ ইউজ করেন বা অন্যের কোনো ভিডিও আপনি আপলোড দেন বা অন্যের কোনো ভিডিও আপনি শেয়ার করে, অর্থাৎ আপনার চ্যানেলে অন্য কোনো ভিডিও অন্যজনের ভিডিও আপলোড করেন বা অন্যের কন্টেন্ট চুরি করে এখানে আপনার চ্যানেলে দিয়ে দিলেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা নষ্ট করে দেবে। যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাক। এখান থেকে যদি আপনারা
সামান্য কিছু শিখতে পারেন তাহলে শেয়ার করবেন, এবং যে বিষয়গুলো আপনারা বুঝতে সমস্যা হয় অথবা যে বিষয়ে আপনারা সমস্যা করেন ভিডিওতে কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন, আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিও খুব সহজেই পাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।